নিরাপদ সড়ক চেয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন মাইশা মমতাজ মিম। তিনি কি ভেবেছিলেন সেই অনিরাপদ সড়কেই চলে যেতে হবে তাকে? রাজধানীর খিলক্ষেতে কুড়িল ফ্লাইওভার থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। তিনি বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন, পড়তেন ইংরেজি বিভাগে। ধারণা করা হচ্ছে তিনি স্কুটি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন, ট্রাক কিংবা বাস চাপা দিয়েছে তাকে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 7:30টার দিকে ফ্লাইওভার থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে। পরে জানা যায় তার নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি তার ব্যক্তিগত স্কুটিতে ছিলেন, ফ্লাইওভারে তার স্কুটিকে চাপা দেওয়া হয়। তিনি জানান, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে, চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করা হচ্ছে। দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল 7:30টার দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে কুর্মিটলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান মিম আর নেই। খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, কুড়িল ফ্লাইওভার থেকে 300 ফিট নামার পথে দুর্ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রীকে আমরা কুর্মিটলা হাসপাতালে পেয়েছি, ওখানে তার একটি স্কুটিও পাওয়া গেছে। সুরতহাল শেষে সোহরার্দি হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, মিমের বাসা উত্তরাতে। তিনি কোথা থেকে কোন দিকে যাচ্ছিলেন তা তাৎক্ষণিক জানা যায়নি। ফ্লাইওভারের ওপর দুর্ঘটনা কিভাবে ঘটেছে তার বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি ওসি। বলেন, তারা জানার চেষ্টা করছেন। এদিকে মানিক হালদার নামে একজন তার ফেসবুকে লিখেছেন, গতকাল কনসার্টে আমাদের পাশে এক কোনায় বসে গান শুনতে দেখলাম, আমাকে হাই দিল, আর আজ এই নিউজ। আসলে এই মানুষ এই পৃথিবীতে ক্ষণিকের জন্যই আসে। যেখানেই থাকো ভালো থাকো মিম রহমান। এই শিক্ষার্থীর একজন শিক্ষক গোলাম মোস্তফা, তিনি লিখেছেন, তোমার মতো মেয়ের এত দ্রুত পৃথিবী থেকে প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছি না। প্রিয় ছাত্রী মিম রহমান। মৌচাক আইডিয়াল স্কুল থেকে অনেক আগে চলে আসলেও সামাজিক মাধ্যমের কল্যাণে তোমার সাথে সর্বদা যোগাযোগ হতো। নিঃসন্দেহে তুমি অনেক ভালো একটা মেয়ে ছিলে। তোমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পরপারে ভালো থেকো। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।